সাত সকালবেলা বৃষ্টি গাইছ, বলুন তো কেমন লাগে? তাও পর অফিস যাওয়ার সময় আমার কিন্তু একদম খারাপ লাগছে না, আমি বৃষ্টিকে ভীষণ এনজয় করি, আমার পুরো বৃষ্টির লাগে মন। তারপরেও যদি বাসায় থাকতাম, খিচুড়ি ইলিশ মাছ আজকে ভাজাভাজি করতাম, রান্না করতাম, খেতাম দিতাম আর কাটাম লিখে ঘুমাতাম। কিন্তু না, সেই উপায় নেই, সকালে অফিসে যদি যেতেই হবে। তারপরেও মনে মনে বললাম যেহেতু বৃষ্টিকে পেয়ে গেছি, রাখতাম ফুলাফুলি করি। প্রায় তো দেখতেই পাচ্ছেন বৃষ্টির সাথে আমার কতটা মিতালি হচ্ছে, মন চাকরি ইচ্ছা মতো নাচানাচি করি এই পানির মধ্যে। কিন্তু সেই উপায় নেই, রাস্তায় অনেক লোকজন ছিল। গাইতেই দেখুন গাছগুলো কত সুন্দর হয়েছে বৃষ্টিতে, ভিজে সজীব হয়ে গেছে, ফুলগুলো আরও দেখতে অনেক সুন্দর লাগছে। যদিও গাছের সাথে আমার অনেক বেশি মিতালি হয়, তো গাছের সাথে একটু মিতালি ফুলাফুলি করে দিলাম। গাইস দেখতেই পাচ্ছেন কত সুন্দর, যাই হোক না গাইস, আজকে সকালটা কিন্তু দারুণ ছিল, এনজয় করার মতো গাইস। কারা কারা আমার মতো বৃষ্টিতে ভিজেছেন গাইস।